আজকে এখানে আসলে স্যার কাকিমা কেউই নেই বাড়িতে। গাড়িটা আছে, তিতিরের কোনো অসুবিধা হবে না গাড়ি করে পৌঁছে দিতে। বুঝতে পেরেছি, তুমি ভেবো না আমি আসবো না লালন। তোমার যতক্ষণ ভালো লাগে তুমি না তিতি দিদির সাথে থাকো, তারপর তিতি দিদিকে নিয়ে ফিরে এসো, কেমন? জানো আমার কিন্তু এতদিন পরে এই বাড়িটা এসে খুব ভালো লাগছে। এই বাড়িতে এতদিন ছিলাম তো, এই বাড়িতে কত আলো কত বাতাস। জানি লালন, তোমার ওখানকার ঘর বাড়ি আলো বাতাস সব ভালো লাগছে, কিন্তু তোমাকে তো এটাও মাথায় রাখতে হবে যে তোমার নিজের বাড়িতে হয়তো আলো বাতাস নেই। ওখানে এতদিন থেকেছ ভালো লাগছে ঠিক আছে, কিন্তু ওটা তো তোমার নিজের বাড়ি নয় বলো? এই তোমার নিজের বাড়িটাও ভালো লাগা কিন্তু খুব দরকার। কেন তুমি এরকম জ্ঞান দিয়ে আমাকে কথা বলছো বলো তো? দেখো তিতি কিন্তু আমার সবসময় বলে যে আমি গান গিয়ে একদিন খুব বড় হব, আমি একটা বড় বাড়ি বানাবো, লোকজন আমাকে চিনতে পারবে, আমার অনেক নাম ডাক হবে। আর তুমি দেখো কিরম বলছো, তুমি বলছো আমরা ওরকমই থেকে যাব, আমাদের ওরকমই বাড়ি থাকবে, আলো নেই বাতাস নেই যেখানে। আচ্ছা তুমি আমার একটা কথা বলো, আমি কি স্বপ্ন দেখতে পারি না? আমার কি মনে হতে পারে না যে আমি একদিন এরকম একটা বড় বাড়ি বানাবো যেখানে এত আলো বাতাস খেলবে? এটা কি আমার মনে হতে পারে না? নিশ্চয়ই স্বপ্ন দেখতে পারো লালু, আর তোমার সেই স্বপ্ন যদি পূরণ হয় না, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কিন্তু কি বলতো, যতদিন না তোমার স্বপ্ন পূরণ হচ্ছে ততদিন অব্দি তোমার কাছে যতটুকু আছে না সেই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আমি আমার কথা তোমাকে বললাম, সেই সব কথা যে তোমাকে ধরতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তুমি চলে এসো তিতি দিদির সাথে, কেমন? আমি রাখছি। ধুলোকণা সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।